লঞ্চটা দেখে আমার কিন্তু ঠিক কমফোর্টেবল মনে হচ্ছে না। কমফোর্টেবল বলতে একটা ফাইভ স্টার প্রপার্টি, প্রপার্টিটা যে ফাইভ স্টার আমার ঠিক মনে হচ্ছে না এই আর কি। ফার্স্ট অফ অল সবার প্রথমেই গুড ইভিনিং সবাইকে। তো যেহেতু ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করছি, এন্ড মানে যখন স্টার্ট করছিলাম তখন কিন্তু ভিডিওটা মানে ভিডিও যে বাটনটা আছে ওটাই প্রেস করা হয়নি, যাই হোক। তো একদম কমপ্লিট হয়ে গেছে রুম টু, টোটালি কমপ্লিট, টোটালটা আপনাদের এক্সপ্লোর করে দেখেছি। তো ইন্ট্রো দেওয়ার ইন্ট্রোটা জাস্ট বেরিয়ে ইন্ট্রোটা দিচ্ছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, হোপ ইউ গাইজ ডুইং অ্যাবসলিউটলি ফাইন। আজকে আপনাদের একটা ছোট্ট করে একটা ফাইভ স্টার প্রপার্টি বলতে পারেন। এর পিছনেই হচ্ছে নো হোটেল, আমি একটু দেখে দিতে বলবো। হ্যাঁ, পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নো হোটেল, আর ঠিক এর উল্টো দিকটা দেখাতে বলবো। উল্টো দিকে হচ্ছে প্রাইড প্লাজা হোটেল, এই দেখতে পাচ্ছেন পিছনে টোটাল পুরো বিল্ডিংটা, তো প্রাইড প্লাজা হোটেল। তো যাই হোক, তো এর ভেতরে ঢুকবো, ঢুকে একটা রুম ট্যুর দেবো, এবং খাওয়া দাওয়ার যে আমরা প্যাকেজের মধ্যে এসেছি সেই প্যাকেজটা টোটালটা আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে ডিসকাস করবো। ওকে, তো ভেতরে ঢোকা যাক, তারপর আপনার সঙ্গে কথা হচ্ছে। ওকে, চলো। এই হচ্ছে আমাদের আজকের 617 নম্বর রুম, প্রাইড প্লাজা। এটা একটা কিন্তু ফাইভ স্টার প্রপার্টি। এন্ট্রেন্সটা করি। সো নেক্সট রুম ট্যুর একটা ছোট্ট করে দিয়ে দিই। রুম ট্যুরটা হচ্ছে জাস্ট ঢুকতেই আগে আমি একটু ডান দিকটা দেখে দিই। ডান দিকে একটা ওয়ার্ড্রপ আছে বেশ বড় সাইজের, ইয়েস, একটা দেখে দিই। খুলতেই বেশ একটা লাইট ঝুলে উঠেছে, ওপরে কিছু পিলো আছে মানে বালিশ আছে ওপরে, সেখানে একটা লকার আছে, আর ওপরে হচ্ছে এই একটা ব্যাগ আছে। ওকে, প্রাইড প্লাজা হোটেল। তো এই হচ্ছে এখানকার ব্যাপার। এবারে এটা টপ করে দিই, এদিকে হ্যাঙ্গার, কিছু হ্যাঙ্গার আছে, এই হচ্ছে ব্যাপার। জাস্ট ক্লোজ করে দিলাম। নেক্সট বাঁদিকে ঢুকতে আপনি ওয়াশরুমটা আমি একটু আপনাদের দেখি। এই হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমের কন্ডিশনটা আমি একটু বলে দিই। এই হচ্ছে বেসিন, এখানে কিছু সাবান, শ্যাম্পু, ময়েশ্চারাইজার কিছু আছে, এখানে ডেন্টাল কিটও এখানে আছে। এই হচ্ছে টিস্যু, এদিকে হচ্ছে, এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ব্যাপার এখানকার। জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে শাওয়ার এরিয়া। ওকে, ওপরে দুটো টাওয়াল, এই একটা টাওয়াল, এই হচ্ছে শাওয়ার এরিয়া। ওকে, এই হচ্ছে টোটাল ওয়াশরুমের কন্ডিশন। ইয়েস, এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন। নেক্সট এখানে একটা ডেস্ক টাইপে করা আছে। ডেস্ক বলতে এখানে কিছু আপনারা রাখতে পারবেন। এটা একটা বড় ড্রয়ার আছে। ওকে, ফার্নিচারের সিস্টেমটা বেশ ভালো। আর এটাতে কী আছে দেখি, বাবা খুলছে, ও রেফ্রিজারেটার, মিনি বার আছে এখানে। আর এখানে হচ্ছে, এই হচ্ছে ওপরে দুটো জলের বোতল, এখানে দুটো জলের বোতল আছে, মানে মোটামুটি জলের কোনো প্রবলেম হবে না। ওকে, আর এখানে হচ্ছে এই ছোট্ট করে রাখা আছে, আপনারা কফি চা খেতে পারবেন নিজের ইচ্ছে মতো, এই হচ্ছে ব্যাপার। আর সামনে ডান দিকে হচ্ছে, নিচটা কিন্তু বেশ গদি গদি একটা কার্পেট পাতা আছে, বেশ গদিতে গদি গদি, ইয়েস। আর এখানে হচ্ছে একটা এলইডি টিভি আছে, এখানে ওয়েলকাম ডেস্ক আছে, ডেস্ক বলতে এখানে বসে আপনারা কিছু নোট ডাউন করতে পারবেন, টেলিফোন আছে এখানে, এদিকে একটা ল্যাম্প আছে, এদিকে আপনারা বসে একটু মজা নিতে পারবেন, ওদিকে ব্যালকনিটা আমি একটু পরে দেখাচ্ছি, আর ডান দিকে এদিকে একটা টেলিফোন আছে, আর এখানে এসি রিমোট, এখানেও কিছু একটা লিখে যেতে পারেন। আর এদিকে হচ্ছে ডাইনিং মেনুটা আমি দেখি, এখানে অনেক মেনু আছে, ঠিক আছে, সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নেবেন একটু। এই জাস্ট মেনুগুলো আমি জাস্ট একবার উল্টে দিলাম, এই হচ্ছে মেনু। ওকে, আর অনেকগুলো আছে, তো এই হচ্ছে মেনু, আর এই হচ্ছে বেডের কন্ডিশন। ওকে, ওপরে এসি, এদিক থেকে একটু দেখিয়ে দিই, তো এই হচ্ছে বেডের কন্ডিশন। এই হচ্ছে টোটাল একটা রুম ট্যুর। এইবার মেন আকর্ষণ হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা মানে তেমন খাস কিছু নেই, আমি একটু দেখাবো। ব্যালকনিতে আমরা আছি হচ্ছে ছ নম্বর ফ্লোরে আছি। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, তেমন খাস কিছু নেই, এই হচ্ছে এখানকার ভিউ। ওকে, তো এই হচ্ছে টোটাল রুম ট্যুর। তো একটু সিনেমেটিক দেখে নিন, একটু এনজয় করুন রুম ট্যুর। ওকে, চলো। আমাদের সেট মেনু লাঞ্চ চলে এসছে, ঠিক আছে, প্রাইড প্লাজার।
লাঞ্চটা দেখে আমার কিন্তু ঠিক কমফোর্টেবল মনে হচ্ছে না। কমফোর্টেবল বলতে একটা ফাইভ স্টার প্রপার্টি, প্রপার্টিটা যে ফাইভ স্টার আমার ঠিক মনে হচ্ছে না এই আর কি। ফোর স্টার ওরকম পাবেন। যাই হোক, কী কী আছে আমি একটু বলে দিই। এটা মনে হয় চাপাটি মানে রুটি ফুটি আছে, নিচে রাখছে একটা স্যালাড আছে, হ্যাঁ দুটো স্পুন আছে, আর মনে হয় সল্ট ফল্ট আছে। কী আছে আমি একটু দেখিয়ে দিই, স্পুন দিয়ে তো খাবো না। যাই হোক, আর এর মধ্যে সল্ট আছে, হ্যাঁ সল্ট আছে। ওকে, আর কী কী আছে আমি একটা দেখি, দুটো সেমি আছে দিদি, রাইস আছে, এটা হচ্ছে কাতলা কারি আছে, এটা একটা ভেজের কিছু একটা আছে, এটা ডাল আছে, আর ডিজার্টে এটা দিয়েছে, এটা কী কেউ যদি জানলে কমেন্ট বক্সে জানাবেন, এটা কী প্যারা টাইপের অনেকটা, বেশ নরম নরম। তো এই হচ্ছে এখানে ওভারঅল, আমার ঠিক কমফোর্টেবল লাগলো না। দেখি টেস্ট কেমন হয় সেটাই দেখা, এতে করেই খেতে হবে। কী অবস্থা, খাবো কি করে? বাবা রুটি দিয়েছে রে, বিশাল বড় বড় সাইজ, বিশাল একদমই বড় না। আগে রুটি শুরু করি, হ্যাঁ দুপুরে লাঞ্চ রুটি দিয়ে শুরু করছি। রুটি সাথে হচ্ছে ভেজারিটা কী একটা তরকারি, কড়াইশুঁটি ফড়াইশুঁটি দিয়ে, খারাপ লাগছে না, ভেজের ওপর দিয়ে কড়াইশুঁটি আলু দিয়ে একটা মাখামাখা একটা তরকারি বানিয়েছে। এই হচ্ছে ডাল, হ্যাঁ ডালটা কিন্তু খুব সুন্দর, একটু মিষ্টি মিষ্টি দিয়েছে, এটা খুব ভালো লাগবে। একটু রাইস দিয়ে, এরকমভাবে খাওয়া যায় না, জাস্ট ভিডিওর জন্যে একটু স্পুন দিয়ে খাচ্ছি। ভিডিও শেষ, হামলা করো। এই হচ্ছে ভাত ডাল, টকটক মতো লাগলো, কী আমি বুঝতেই পারছি না যে এটা কী। কাতলা মাছের একটু টকটক লাগছে, ফিশের গ্রেভিটা কিন্তু টকটক লাগছে, অতটা ভালো লাগছে না, ঝাল ঝালও নেই, একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি একটু টকটক লাগছে। এটা কী আমি এখনও বুঝতে পারছি না, এটা কী কী দিয়ে বানিয়েছে, দই টই দিয়ে মানে দই কাতলা টাইপের একটা বানিয়েছে। ফিশটাও স্পুন দিয়ে খাবো, কী দিনকাল পড়লো, ফিশটা ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল রিভিউ, দুটো রুটি, ভাত ডাল, কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, তরকারি বলতে একটা ভেজ একটা সবজি, আর নেক্সট হচ্ছে এটা হচ্ছে কাতলার একটা, ওই দই কাতলাই বলতে পারেন, এটাই এটাই দুটো দিয়েছে। এবারে ডিটেলসটা, আচ্ছা সাথে স্যালাড আছে, স্যালাডটা এখনও খাইনি। ডিটেলসটা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বলছি কত কী রেট পড়েছে আমাদের, মানে ফাইভ স্টার প্রপার্টি হিসেবে আমরা কিন্তু এটা এক্সপেক্ট আমরা করিনি, এর থেকে একটু বেটার এক্সপেক্ট করেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। সো ফাইনালি খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট। রিভিউটা আমি একটু বলে দিই, রিভিউটা কী বলুন তো, রিভিউটা হচ্ছে আমি বলবো যে আমার দেখেও মনে হচ্ছে না যে এটা ফাইভ স্টার প্রপার্টি, নর্মাল থ্রি স্টার ফোর স্টার এরকম, মানে মানে আমরা ডেকোরেশন এরকম পেয়ে যাবেন, এরকম রুম কোয়ালিটিও পাবেন। তো যাই হোক, তো যেটা বলার সেটা হচ্ছে খাওয়া দাওয়া আমার খুব একটা বেটার লাগেনি, তবে তবে মানে চলার মতো ঠিক আছে, তবে এর থেকে আরও বেটার হতে পারতো। ওকে, তো এটুকুনি বলার। এবার যে কথায় আসছি, টোটাল রুমের প্যাকেজের ব্যাপারে, প্যাকেজটা হলো ছ ঘন্টা আপনারা স্টে করতে পারবেন, এটা কিন্তু মেক মাই ট্রিপ থেকে আমরা বুকিং করেছিলাম, ঠিক আছে। তো মেক মাই ট্রিপ থেকে আমাদের নিয়েছিল হচ্ছে ২১০০ টাকা, ২১০০ টাকা হচ্ছে ফর টু পিপল, ঠিক আছে দুজনের জন্য ২১০০ টাকা। আর এর সঙ্গে হচ্ছে কমপ্লিমেন্টারি হচ্ছে সেট মেনু লাঞ্চ আপনারা পাবেন। ওকে, এবার টাইম তিন রকম টাইম আছে, ১০টা থেকে ৪টা অবধি আছে, ১১টা থেকে ৫টা অবধি আছে, আর আপনার আছে হচ্ছে ১২টা থেকে ৬টা অবধি। আপনারা যে কোনো টাইম চুজ করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন মেক মাই ট্রিপ, জাস্ট অ্যাপসটা ওপেন করবেন, অ্যাক্টিভিটিসে যাবেন, ডে আউটের প্ল্যান আছে, তো ডে আউটের থেকে ওখান থেকে ফ্লাইট ফ্লাইট প্লাজা সার্চ করবেন, চলে আসবেন। আমি মানে কম ২১০০ টাকায় ঠিক আছে, রেটটা যেমন একটু কমই আছে ছ ঘন্টার জন্যে। আর এটা বেসিক্যালি হচ্ছে, আর যে এমনি কলকাতার যে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার প্রপার্টিগুলো থাকে না, আমি বলে দিচ্ছি সবগুলোই কিন্তু হচ্ছে কাপল ফ্রেন্ডলি। ওকে, আমাকে অনেকে কমেন্ট বক্সে খালি জানাচ্ছেন যে এটা কাপল ফ্রেন্ডলি, তো এটা কাপল ফ্রেন্ডলি, আমি কতবার বলবো যে এটা কাপল ফ্রেন্ডলি এটা। ওকে, আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, জাস্ট আইডি কার্ড আর ক্যারি করবেন, এইটুকুনি বলার। আর নেক্সট হচ্ছে যদি ইভিনিংয়ে কিছু আমি ব্যালকনির ভিউ যদি দেখাতে পারি দেখাবো, না হলে কফিটা খাবো, ভিডিওটা শেষ করব। ওকে, টোটাল প্রাইস পড়েছে হচ্ছে ২১০০ টাকা ফর টু অ্যাডাল্ট, ওকে উইথ সেট মেনু লাঞ্চ। ওকে চলুন, তো এবারে আর কফি খাচ্ছি না, এবার একটু গ্রিন টি খাই, একটু কড়া কড়া লাগছে, অনেকক্ষণ ধরে এটা ছিল তো একটু কড়া হয়ে গেছে।
যেটা বলার টোটাল ভিডিওটা দেখে নিয়েছেন। এবার যদি কিছু ছবি পেতে চান ইনস্টাগ্রামটা একটু ফলো করবেন, এখানে দেখতে পাচ্ছেন বিধানবর আন্ডারস্কোর অফিসিয়াল। আর এটা টোটাল প্রাইস কস্ট হচ্ছে 2100 টাকা পার টু পার্সন। মেক মাই ট্রিপে যাবেন, ওখানে দেখবেন অ্যাক্টিভিটিস অ্যান্ড ট্যুরে ওখানে অপশন, ডে আউটের অনেক প্যাকেজ আছে, অনেক 5-star 4-star প্রপার্টির আপনারা প্যাকেজ পাবেন, তো আপনারা যেতে পারেন। এইটুকুনি বলার, আর ভিডিও একদম বাড়াবো না। আর নেক্সট কোন প্রপার্টিতে যাব, কলকাতার 5-star প্রপার্টির মধ্যে মানে বলতে গেলে আর কোন কোন 5-star প্রপার্টির মধ্যে পড়ে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, যেগুলো আমি কভার করিনি। আমি তো 5-star বলতে গেলে একটা কি দুটো হয়তো কভার করেছি, আর তেমন কিছু কভার করা হয়নি। তো আমাকে জানান যে নেক্সট কোন ব্লগগুলো করব। ওকে, আর এইটুকুনি বলার, আর একদম কিছু বলবো না, টোটালটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আর আর কি বলবো, আর একদম কিছু বলার নেই, ভিডিও এখানে শেষ করছি। আর এরিয়াটা পিছনটা অতটা মানে আমাদের যে রুমটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা অতটা বেটার না, ওদিকটা রুমটা দিলে ফাটাফাটি একটা মানে কি বলবো হাইওয়ের একটা, হাইওয়ে বলতে গেলে একটা রাস্তার ভিউটা একটা ভালো আসতেই আর কি। তো ভিডিও এখানে একদম বাড়াবো না, ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, দেখা হবে পরের ভিডিওতে ঠিক এমনই একটা কোনো প্রপার্টি কিংবা কোনো রেস্টুরেন্টে। ওকে, চলো টাটা।